0030 গটিকায় হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারী অনিক হাসান ওরফে অনিক সহ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হিরো অনিকের কাছ থেকে এবং তার অন্যান্য সহযোগীদের কাছ থেকে বিদেশি পিস্তল, দেশীয় বিভিন্ন অস্ত্র, মাদক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হিরো অনিক মগবাজার, হাতিরঝিল ও তৎসংলগ্ন এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য। তার নামে হত্যা, মাদক, অস্ত্র, ডাকাতি সহ 9টি মামলা রয়েছে। তার গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 25 জন। গ্রেফতারকৃত হিরো অনিক কিশোর অবস্থা থেকেই সে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত। 2016 সালে আরোচিত আরিফ হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি হিসেবে হিরো অনিকের উত্থান শুরু হয়। এই সংঘবদ্ধ চক্র মগবাজার, মধুবাগ, পীরেরবাগ, নতুন রাস্তা, পেয়ারাবাগ, চেয়ারম্যান গলি, আমবাগান ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাইকারী, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। এই দল হাতিরঝিল এলাকা, আপনারা জানেন, অত্যন্ত নয়নাভিরাম এলাকা হয়। এখানে প্রায়শই বিভিন্ন দর্শনার্থী পরিদর্শন করে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন ইয়াং জেনারেশন তারা টিকটক ভিডিও করার জন্য হাতিরঝিল এলাকায় জমায়েত হয়। এই হিরো অনিক গ্রুপ, এই যারা হাতিরঝিল এলাকায় বিভিন্ন সময় ঘুরতে যায় বা তারা যারা টিকটক করার জন্য যায়, তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে, তাদের উপরে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে, ছিনতাই কার্য পরিকল্পনা করে এবং তারা বিভিন্ন সময় চাঁদাবাজি করে। হিরো অনিকের সাথে অনেক আগে থেকেই টিকটক হৃদয়বাবুর সাথে সখ্যতা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি টিকটক হৃদয়বাবুকে সে বিভিন্ন সময় মাদক সরবরাহ ও টিকটক হৃদয়বাবুকে বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় সে বিভিন্ন কার্যক্রম করাতে সে সহযোগিতা প্রদান করেছে। টিকটক হৃদয়বাবুর সাথে তার অন্যান্য কার্যকলাপ এখনও আমরা তদন্তাধীনের মধ্যে রেখেছি। গ্রেফতারকৃত অন্যান্য সদস্য যেমন শহীদুল ইসলাম এম্পল, তার নামে মাদক, ডাকাতি ও চুরি সহ 6টি মামলা রয়েছে। আরিফের নামে আরও 2টি মামলা রয়েছে। আরিফ ও সোহাগের নামেও 3টি মামলা এবং হিরার নামে হত্যার উদ্দেশ্য সহ আরও 2টি মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে আমরা আপনাদেরকে বলতে চাই, আজকে লকডাউনের পঞ্চম দিন। গত 4 দিন পর্যন্ত আমরা দেশের বিভিন্ন স্থানে সরকার কর্তৃক বিধিনিষেধ আরোপে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা দেখেছেন র‍্যাব বিভিন্ন অলিগলিতে প্রবেশ করছে, র‍্যাব বিভিন্ন স্থানে মাইকিং করছে, পাশাপাশি র‍্যাব জনগণের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। যারাই নিয়ম ভঙ্গ করছে, যারাই বিধিনিষেধ ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা করেছি। আমরা শুধু গতকালকে 500+ ব্যক্তির বিরুদ্ধে আমরা নিয়ম ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা প্রায় 500,000+ টাকা জরিমানা করেছি। আজকে আপনারা জানেন ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা, এই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই জনগণের চলাচল বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা দেশের বিভিন্ন স্থানে আমরা প্রায় 250+ চেকপোস্ট স্থাপন করেছি এবং পাড়া মহল্লায় যেখানে গাড়ি ঢুকছে না আমরা মোটরসাইকেলের মাধ্যমে পাড়া মহল্লায় অভিযান চালাচ্ছি। আমরা সম্মানিত সাংবাদিক ভাইদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন পাড়া মহল্লা বা বিভিন্ন এলাকা শনাক্ত করেছি যেখানে এখনও লকডাউন চলাকালীন সময়ে হোটেল খোলা থাকছে, মানুষ পাড়া মহল্লার চায়ের দোকানকে নিজের বাড়ি মনে করছে, সেই সকল স্থানে আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। ধন্যবাদ। জি, এতদিন এরা কি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছিল নাকি আড়ালে ছিল?
প্রাথমিক ভাবে হৃদয় বাবুর ইনসিডেন্টের পরবর্তী সময় থেকে আমরা তার ব্যাপারে তথ্য পাই এবং এরপর থেকে র‍্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাকে বিভিন্ন সময় গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেছে। গ্রেফতারকৃত হিরো অনিক আমাদের জানা মতে বেশ কয়েকবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হয়েছে এবং সে বিভিন্নভাবে ছাড়া পেয়েছে এবং সে যখনই ছাড়া পেয়েছে সে পলাতক হিসেবে সে পলাতক ছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি এই লকডাউনকে পুঁজি করে, আপনারা সবাই জানেন লকডাউন চলাকালীন সময় আইন শৃঙ্খলা বাহিনী লকডাউনের যে বিধিনিষেধ এ আরোপে ব্যস্ত থাকে, এই লকডাউন চলাকালীন সময়ে হিরো অনিক সহ তার যে গ্রুপের সদস্যরা তারা প্রাথমিকভাবে মাদক পরিবহন, আপনারা জানেন লকডাউন চলাকালীন সময় একটি চক্র বাসায় বাসায় মাদক পৌঁছে দিয়ে আসে, এদের মেইনলি তারা ইয়াবা চালান তারা বিভিন্ন সময় মাদক বাসায় পৌঁছে দিয়ে আসতো। আমরা প্রাথমিকভাবে আমাদের তথ্য ছিল যে হিরো অনিক সহ তার গ্রুপের সদস্যরা এই মাদক পরিবহনের জন্য তারা সমবেত হয়েছে। পাশাপাশি আমরা এও দেখেছি যারা যে কারণে তার হাতিঝিল এলাকায় ছিল এই সময় হাতিঝিল এলাকাটা অনেকটাই নিরিবিলি এবং আপনারা জানেন লকডাউন চলাকালীন সময়ে কিছু কিছু ব্যক্তি রাতের বেলা হাতিঝিল এলাকায় ঘুরতে যায়, এটা তাদের একটা টার্গেট ছিল যে এদের উপরে একটা চিন্তাই করা বা এদের উপরে তাদের একটু কার্য করার একটা পরিকল্পনা ছিল। এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এদের সাথে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাইনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাদের কাছ থেকে কিছু মাদক সিন্ডিকেটের তথ্য পেয়েছি যেটা আমরা পরবর্তীতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করব এবং তাদেরকে গ্রেফতারে আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তথ্য পেয়েছি হিরো অনিক ইয়াবা ব্যবসার সাথেই জড়িত এবং সে এই সময়টাতে তার যে গ্রুপে প্রায় 20-25 জন সদস্য রয়েছে তাদের মাধ্যমে সে লকডাউন চলাকালীন সময়ে বাসায় বাসায় সে ইয়াবা সাপ্লাই করত। ধন্যবাদ। পরিস্থিতির কারণে সরকার কর্তৃক 21 দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব মাঠে কাজ করছে। সরকার কর্তৃক ঘোষিত এই কঠোর লকডাউন চলাকালীন সময়ে যেন কেউ মাদক পরিবহন করতে না পারে, কেউ কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে, এই ব্যাপারে র‍্যাব সোচ্চার রয়েছে। এই প্রেক্ষিতে র‍্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য 5 জুলাই 2021 তারিখ